আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের হাদিস ভিত্তিক ফিক ফিকহুস সুনানিওয়াল আসার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব সামগ্রিক মূলনীতিসমূহ নিয়ে। কুরআন ও সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরার দলিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের খুতবায় বলেছেন, নিশ্চয় আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনোই বিভ্রান্ত হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাত। হাদিসটি হাকিম নাইসাপুরি রহিমহল্লা সংকলিত করেছেন এবং সহি বলে উল্লেখ করেছেন। মুস্তাদরাকে হাকিম, হাদিস 318। ইমাম মালিক মুয়াত্তা গ্রন্থে অনুরূপ একটি হাদিস সনদ উল্লেখ ব্যতি রেখে, আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে সংকলিত করেছেন। ইমাম জারকানি রহিমহল্লা অন্যান্য সূত্র থেকে এই বর্ণনা সনদ বিচার করে তাকে সহি বলে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি তোমাদেরকে কোনো কিছু থেকে নিষেধ করব তখন তোমরা তা বর্জন করবে, আর যখন আমি তোমাদেরকে কোনো কিছু আদেশ প্রদান করব তখন তোমরা আদিষ্ট কর্ম যতটুকু সাধ্য পালন করবে। সহিহ বুখারী হাদিস 7288, সহিহ মুসলিম 1337। খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণের দলিল। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নত ও সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করবে, ধীরভাবে তা ধারণ করবে এবং দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে। আবু দাউদ ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন। সুনানে আবু দাউদ হাদিস 4607, সুনানে তিরমিজি হাদিস 2676, সুনানে ইবনে মাজাহ হাদিস 42, মুসনাদে আহমদ হাদিস 17145। ইবনে জুরহান নামক তাবেঈ সাহাবি সাফিনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে খিলাফত 30 বছর স্থায়ী হবে, এরপর রাজত্ব। ইবনে জুরহান বলেন, এরপর সাফিনা রাদিয়াল্লাহু আনহা আমাকে বললেন, তুমি আবু বকর রাদিয়াল্লাহু আনহার খিলাফত, উমর রাদিয়াল্লাহু আনহার খিলাফত, ওসমান রাদিয়াল্লাহু আনহার খিলাফত ধরে হিসাব করো। এরপর বলেন, তুমি আলী রাদিয়াল্লাহু আনহার খিলাফত ধরে হিসাব করো। ইবনে জুরহান বলেন, আমরা হিসাব করে দেখলাম তাদের খিলাফতকাল 30 বছর ছিল। তিরমিজি তিনি হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম আহমদ হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন। সুনানে তিরমিজি হাদিস 2226, মুসনাদে আহমদ হাদিস 21928। ইজমা বা ঐক্যমতের দলিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আমার উম্মত বিভ্রান্তির উপর একমত হবে না, অতএব তোমরা যদি মতভেদ দেখতে পাও তাহলে তোমরা বৃহত্তর গোষ্ঠীর অনুসরণ করবে। ইবনে মাজাহ হাদিসটি সহিহ সনদে সংকলিত করেছেন। সুনানে ইবনে মাজাহ হাদিস 3950। সাহাবি ও সালফে সালহীনের অনুসরণের দলিল। ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 ফিরকা বা ধর্মীয় উপদল বা গোষ্ঠীতে বিভক্ত হবে, তন্মধ্যে একটিমাত্র দল ব্যতীত সকলে জাহান্নামে প্রবেশ করবে। সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, এই মুক্তিপ্রাপ্ত দলটি কারা? তিনি বলেন, যেই কর্ম ও মতের উপর আমি ও আমার সাহাবিগণ রয়েছি সেই কর্ম ও মতের অনুসারীগণ। তিরমিজি তিনি হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। সুন্নে তিরমিজি হাদিস 2641, মুস্তাদরাকে হাকিম হাদিস 444। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা সাহাবিগণের হুবহু অনুকরণ করবে, উদ্ভাবন করবে না, কারণ তোমাদের দায়িত্ব অন্যরা পালন করে গিয়েছে, অর্থাৎ দিন পালনের জন্যে নতুন কোনো পদ্ধতি উদ্ভাবনের কোনো প্রয়োজন তোমাদের নেই, কারণ দিন শিক্ষা দেয়া ও পালনের সকল দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ পুরোপুরি আদায় করে গিয়েছেন। তোমাদের দায়িত্ব হলো হুবহু তাদের অনুসরণ ও অনুকরণ করা। হাদিসটি তাবারানি সহিহ সনদে সংকলিত করেছেন। তাবারানি আল মুজামুল কাবির হাদিস 8770, সুনানে দারিমি হাদিস 211, বাইহাকি সুহাবুল ইমান হাদিস 2024। গ্রন্থাকার টিকায় বলেন, এখানে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সাহাবিগণের হুবহু অনুকরণ অনুসরণের নির্দেশ দিয়েছেন। তিনি অন্যত্র বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অনুসরণ অনুকরণ করতে চায় বা কারো রীতিনীতি মেনে চলতে চায় তাহলে সে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণের রীতিনীতির হুবহু অনুকরণ অনুসরণ করেন, কারণ তারা ওই উম্মাতের মধ্যে সবচেয়ে নেককার ও পবিত্রতম কলবের অধিকারী।
সবচেয়ে গভীর আমলকারী, ভণ্ডামি ও ভরং থেকে সবচেয়ে দূরে, সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম আদর্শের অধিকারী ছিলেন। মহান আল্লাহ তাদেরকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যের জন্যে ও তার দিনের প্রতিষ্ঠার জন্যে মনোনীত করেছিলেন। কাজেই তোমরা তাদের মর্যাদা উপলব্ধি করবে এবং তাদের পদক্ষেপ অনুসরণ করবে। তারা সঠিক আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন, যতদিন পর্যন্ত মানুষেরা বড়দের থেকে ইলম গ্রহণ করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। যখন তারা ছোটদের থেকে এবং খারাপ মানুষদের থেকে ইলম গ্রহণ করবে তখন তারা ধ্বংসপ্রাপ্ত হবে। হাদিসটি ইবনে আব্দুল বার সংকলিত করেছেন। তিনি এই অর্থে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুর একটি বাণী সংকলন করেছেন, জামিউল বায়ানিল ইলমিহি ওয়াল ফাদলিহি, হাদিস 1057। গ্রন্থাকার টিকায় বলেন, ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন, আবদুল্লাহ ইবনুল মোবারক রাহিমাহুল্লাহ এই কথার ব্যাখ্যায় বলেছেন, ছোট বলতে আহলুল বিদাহ অর্থাৎ সুন্নত বিরোধী ও বিদাতপন্থীদেরকে বোঝানো হয়েছে, বয়সের কম বেশি বোঝানো হয়নি। Yeah, man, you can